হ্যালো ফ্রেন্ডস, মই নীলাক্ষি। আপনাদের সকলকে স্বাগতম জানাইছো মোর এই চ্যানেল পেলিকন জার্নিজ বাই নীলাক্ষিলৈ। এক ভ্রমণ বিলাসী মই, যেতিয়া সময় পাও ভাল পাও মই পৃথিবীর বুকুর হেরাই যাবলৈ। দুচকুত সপোন থাকে, মনত হেঁপাহ থাকে মাথো ভ্রমণের। সপোন দেখো প্রকৃতির বুকুত হেরাই যার, মুকলি নীল আকাশের নীলার বিশালতাত নিজকে বিচরার, অথবা জনা অজনাখিনিক ধিয়াই পৃথিবী হেজার ভিড়ের মাজত নিজকে হেরাই পেলার। এনে সপোনকে বাস্তব রূপ দিয়া প্রয়াসের সরু এক কাহিনী এয়া আজির মোর এই যাত্রা গুয়াহাটির আমেরিকালৈ। আপনিও মূর দরে এক স্বপ্নাতু ভ্রমণ বিলাসী নেকি? যদি হয় তেনে আহক, আপনিও ভার্চুয়ালি সঙ্গী হক মোর এই যাত্রার। মই এতিয়া দিল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টত আছো, গুয়াহাটির অল্প আগতে আহি পাইছো। আজি মানে ইয়ারপা ইউএসলে যাম, ইউএসর লস এঞ্জেলসলে, আর যাম জাপান হয়, জাপানের টোকিও হয়, দিল্লির টোকিও আর টোকিওর এলএ, জাপান এয়ারলাইন্সত যাম। আর মানে মানে বিরাট এক্সাইটেড হয়ে আছো জাপান হয়ে যাম যে, সেইকারণে জাপানকে মানে বিরাট ভাল লাগে। ইউএসলে আগতেও বহুবার গেছো, কিন্তু এইফালে প্যাসিফিকের উপর মানে এনেকে যাওয়া নাই কেউ। খুব মজা লাগে আছে, এইকারণে আপনার সব দেখাই থাকিম হা, কেনকে যাম কি দেখিম কি করিম থাকিব হা মোরে সাথে। স্টে টিউন। সব করে মিলি আহি ফাইনালি এতিয়া বোর্ডিংয়ের কারণে ওয়েট করছো। আধা ঘন্টা পঞ্চল্লিশ মিনিট মানের পিছতে বোর্ডিং দিব নেকি, তেতিয়াহে আসল জার্নিটো স্টার্ট হব। হাই, অবশেষত আহি বহিলোহি আৰু 15-20 মিনিটমান হ'ল নেকি টেক অফ কৰাৰ। আৰু মই মানে এইটো বিজনেছ ক্লাছত আহিছোঁতো, তো ইয়াতে মানে ফ্লাইটতে ইউজ কৰিবৰ কাৰণে কিবা কিবি দিয়ে যে, মই এতিয়া সেই পেকেটবোৰ চাম মানে এইবোৰ চেক কৰিম কি কি দিছেনো, আৰু লগতে আপোনালোককো দেখুৱাই যাম হা, আপোনালোকে চাব। এইটো টুথব্রাশ, আর এইটো ময়েশ্চার মাস্ক, এইটো হল ইও প্লাস, আর এইটো আই মাস্ক, আর কিবা আছে নাকি? না, ইয়াত এখিনি আছে। এইটো হেডফোন, মজা মানে আর একদম গান সান শুনে যাবলে মুভি সবি চাবলে বিরাট ভালো হবে। এইজোর স্লিপার, আর এয়া ব্ল্যাঙ্কেট, এটা ব্ল্যাঙ্কেট, এয়া টিভি স্ক্রিনখন সম্মুখতে আছে, মুঠতে এন্টারটেইনমেন্টের পুরো ব্যবস্থা আর মুভি সবি চাই যাবলে বিরাট মজা হব। এইটো টিভি রিমোটটো, আর এইটো একটা সরু বক্স এটা আছে, সুরা নিজের কিনা পার্সোনাল বিলংগিংস, ভ্যালুয়েবলস কিনা এই সুরা বস্তু রাখব কারণে, আর এই রাখবার সুবিধা হব কারণে বক্স। ডিনার দিবরে হল, টেবিল রেডি করব। আছে থ্যাংক ইউ, ডিনার দিব এতিয়া কি কি দিব আপনার দেখাম হা,
ড্রিংকস স্টার্টার মেইন কোর্স ডেজার্ট আদিৰে খুব সুন্দরক ফুল কোর্স জাপানিজ ডিনার এটা খায় খুব ধুনিয়া টোপনি এটাই রাতিটো পার করার পিছত পুয়া সূর্য উঠার সময়তে সূর্য উঠা দেশ জাপানের টোকিওত নামিবর বাবে এয়া হাজু হবরে হল ল্যান্ডিংয়ের আগরলেকে উপরপা টোকিওর যেখানে দেখিছো হেপাহ পুলবাই তাকে চাইছো মূর হেপাহর টোকিও এয়া টোকিও পালোহি এইটো টোকিওর হানাডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইয়াতে আমার প্রায় 8-9 hours লেওভারটা আছে তো সেইকাৰণে আমি অলমোস্ট দিনটোৱে ইয়াত কটাব লাগিব এতিয়া 6:30 মান হৈছে ৰাতিপুৱা আৰু ইভিনিং 4:00 বজাতহে আমাৰ নেক্সট ফ্লাইটটো আছে লস এঞ্জেলেছলৈ তো ইমানখিনি সময় আমি ইয়াতে কটাম সেইকাৰণে আমি এতিয়া লাউঞ্জত গৈ আছোঁ ইয়াৰ যিটো লাউঞ্জ আছে সাকুৰা লাউঞ্জ তাত গৈ আছোঁ আমি সময়খিনি তাতে পাৰ কৰিবৰ কাৰণে এনেইবিলাক লাউঞ্জবিলাক খুব এক্সপেন্সিভ হয় কিন্তু যিহেতু আমাৰ বিজনেছ ক্লাছৰ টিকেট আছে টিকেট হয় সেইকাৰণে আমি ফ্ৰী একচেছ পাইছোঁ গতিকে সেইবিলাক সেইটো সুবিধা আৰু এইটো সুবিধা হৈছে খুব সুন্দৰ ব্যৱস্থাৰে এয়া সাকুৰা লাউঞ্জ পৰিষ্কাৰ টাৱেল শ্বেম্পু বা জেল লোচন এইবিলাকেৰে একেবাৰে সজাই পৰাই ৰখা শ্বাৱাৰ কৰিব ল'বৰ কাৰণে একদম ৰেডি কৰি ৰখা বাথৰুম আৰু ডাইনিং এৰিয়াত ব্ৰেকফাষ্ট লাঞ্চ ডিনাৰৰ কাৰণে থৰে থৰে সজাই ৰখা উৎফুল্ল খাদ্য সম্ভাৰ আৰু ইফালে ভৰি হাত মেলি ৰেষ্ট ল'বলৈ অধেল আৰামদায়ক এৰেঞ্জমেণ্ট খুব সুন্দৰ ব্যৱস্থা আমিও তেনেকৈ ধুনীয়াকৈ শ্বাৱাৰ টাৱাৰ লৈ পূৰা ফ্ৰেছ হৈ পেলাই ব্ৰেকফাষ্ট আৰু লাঞ্চ খুব সুন্দৰকৈ কৰি একদম পূৰা ভালকৈ ৰেষ্ট টেষ্ট লৈ ফ্ৰেছ হৈ প্ৰায় 6-7 ঘণ্টা খুব ধুনীয়াকৈ কটাই যথা সময়ত পুনৰ টকিঅ'ৰ পৰা লছ এঞ্জেলেছলৈ মানে আমাৰ যাত্ৰাটো আৰম্ভ কৰিলোঁ প্লেনখনে লাহে লাহে জাপানৰ মাটি এৰি আকাশৰ বুকুলৈ উৰা মাৰিছে আৰু মই শেষবাৰৰ বাবে তলৰ আলোকমালাৰে সজ্জিত টকিঅ'লৈ চাইছোঁ অপূৰ্ব অপূৰ্ব লাগিছে টকিঅ'খন অদ্ভুত ধুনীয়াকৈ জলমল কৰি উঠিছে লাইট লাইট আৰু লাইট ইমান ধুনীয়া অবিস্মৰণীয় এক দৃশ্য সেয়া তাত সূৰ্য অস্ত গৈছে আৰু এইফালে এয়া ক'লা ডাৱৰ আৰু তলত টকিঅ'ৰ আলোকমালাৰ জলমলন অদ্ভুত এক কম্বিনেশ্যন ৱাও পুনৰ খুব ইয়াম্মি এটা জাপানিজ ডিনাৰ কৰি আৰু খুব ধুনীয়াকৈ টোপনিয়াটাৰে ৰাতিটো পাৰ কৰি ৰাতিপুৱাই যাত্ৰাৰ সামৰণি পেলাই উপস্থিত হ'লোহি লছ এঞ্জেলেছত আমেৰিকাত